আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলমানের সাপ্তাহিক ইবাদতের দিন জুমা এ দিন জোহরে রক্তে নীরবে মনোযোগের সঙ্গে খুতবা শোনা এবং জামাতে দুই রাকাত নামাজ পড়া হচ্ছে প্রধান কাজ অথচ জুমার খোদ্বায় অংশগ্রহণ করে নামাজ পড়ার পরও অনেকের নামাজ কোনো কাজে আসে না তারা কারা আর এর কারণই বা কী আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করব ইনশাল্লাহ জুমার দিনের শ্রেষ্ঠ আদব হল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্দরভাবে নিঃশব্দে মসজিদে গিয়ে যেখানে জায়গা থাকবে সেখানে অবস্থান নেওয়া সময় থাকলে সুন্নাত নামাজ পড়া এবং কাউকে কষ্ট না দিয়ে কারো ঘাড় টপকে সামনে না গিয়ে চুপচাপ ইমামের খুদবা শোনা এবং নামাজ পড়া কিন্তু যারা এর ব্যতিক্রম করবে তাদের নামাজ হবে অর্থহীন হাদিসে পাকের একাধিক বর্ণনায়ও তা উঠে এসেছে হজরত ইবনে ওমর রাজিয়াল্লাহ তাহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার নামাজে সাধারণত তিন ধরনের লোক উপস্থিত হয় তারা হলো এক ধরনের লোক অনর্থক কাজ সহকারে উপস্থিত হয় অর্থাৎ খুদবার সময় সে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে ও অযথা কাজ করে জুমা থেকে সে তাই পায় অর্থাৎ তার জুমা বৃথা যায় আর এক ধরনের লোক আছে যারা দোয়া সহকারে উপস্থিত হয় সে আল্লাহর কাছে কোনো কাঙ্ক্ষিত বস্তু প্রার্থনা করে আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে তা দান করেন আর না চাইলে বঞ্চিত রাখেন আর এক ধরনের লোক আছে যারা উপস্থিত হয় সন্তর্পণে নিরবতার সঙ্গে শুধু জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং সামনে যাওয়ার জন্য কোনো মুসলমানের ঘা টপকায় না আর কাউকে কোনো ধরনের কষ্টও দেয় না তার এ কাজ তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সময়ের সব সগিরা গুনাহের কাফারা হয়ে যায় এবং আরও অতিরিক্ত তিন দিনের জন্য এটা এজন্য যে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি একটি ভালো কাজ করে তার জন্য তার গুণ বিনিময় রয়েছে শুধু তাই নয় এমন অনেক মুসল্লি আছে যারা মসজিদে এসে ইমামের খোঁতবার সময় কথাবার্তা বলে মানুষের টপকে সামনে এগোতে থাকে তারাও জুমা থেকে ফায়দা নিতে পারে না হাদিসে পাকে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেন এভাবে হজরত আবদুল্লেবনে আব্বাস তা তওয়ালানহ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন মসজিদে কথাবার্তা বলে অথচ ইমাম সে সময় খুদ্া দিচ্ছে এ ব্যক্তি গাধার মতো যে শুধু বোঝা টানে অথচ তা থেকে উপকৃত হতে পারে না আর যে লোক তাকে চুপ করুন তার জন্য জুমা নেই অর্থাৎ তার জুমাও হয়নি অথবা জুমার উদ্দেশ্য সফল হয়নি কারণ সে নিজেও চুপ থাকেনি অথচ মুসলিম উম্মার জন্য জুমার দিনটি সপ্তাহের সবচেয়ে খুশির দিন আনন্দের দিন এ দিনটি বান্দার বিশেষ ইবাদতের দিন এ সম্পর্কে প্রিয়নবী কোনো এক জুমার দিন ঘোষণা দেন হে মুসলিম সম্প্রদায় এটি এমন একটি দিন একে আল্লাহ তালা মুসলমানদের জন্য খুশির দিন হিসেবে নির্ধারণ করেছেন সুতরাং তোমরা এ দিনে গোসল করো যার সুগন্ধি আছে সেটা ব্যবহার করলে তার কোনো ক্ষতি হবে না অর্থাৎ সুগন্ধি ব্যবহার করো এবং মেসোয়াক করাকে আবশ্যক মনে করো সুতরাং আমাদের সকলের উচিত জুমার দিন নামাজ পড়তে গিয়ে যথাযথ হক আদায় করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিশ্চুপ থাকা ইমামের খুদ্বাসোনা এবং জুমার নামাজ পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী খুদবাসনার এবং জুমার নামাজ পড়ার তাওফিক দান করুন আমিন